হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ইউটিউব ব্লগ চ্যানেল সুমিজ ব্লগ বিটি থেকে আবারো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে এই ভিডিওটা কয়েকদিন আগের ছিল পোস্ট করব করব করা হয় না তো ভাবলাম আপনাদের সাথে এডিটিং করে একটু শেয়ার করি ছেলে কে নিয়ে গিয়েছিলাম একটা গেটস নেওয়ার জন্য তো নাইক ফুমা বা Adidas ছাড়া ইউজ করে না কারণ এগুলো আসলে বাচ্চারা বড়রা সবাই খুব কমফোর্টেবল ফিল করে এটা কারণ এতটা ভালো এই ব্র্যান্ডগুলো তার জন্য তো ও এক এক সময় এক একটাই নাই ওর আসলে পায় যেটা ওর খুব ইজি লাগে সেটাই ও করে তো দেখতে দেখ আর আমি এ পাশে একটু ভিডিও করলাম আপনাদের জন্য তো এখানে হচ্ছে দুইটা জুতার দোকান সেটার ভিতরে একটা হচ্ছে লেডিস আর একটা জেন্টস তো ওরা ও পাশে দেখতেছে আর আমি এ পাশে থেকে একটু দেখতেছিলাম আর এগুলো বাসায় সবসময় রাফ ইউজ করার জন্য এক পায়ে নাইক এক পায়ে ফোমা দুইটাই পরে দেখতেছে আমি বলছি ঠিক আছে দেখো আদি আগেরটা ছিল ওর তো যার জন্য এবারও এই দুইটার ভিতরে দেখবে যে কোনটা ওর কাছে ইজি মনে হয় তো তবে ওর পায়ে বেশি ভালো লাগতেছিল ফোমারটা ওর ডান পায়ে হলো ফোমা বাম পায়ে নাইক ওমাই বেশি ভালো লাগতেছিল আর ও বলতেছিল মামনি এটা পরে আমার বেশি ভালো লাগতেছে তো বললাম ঠিক আছে তাহলে তোমার যেটা তুমি জিম ফিল করো তুমি সেটি নিয়ে নাও তো ও ওমাই পছন্দ করেছে আমরা এটি নিয়ে নিব তো তারপরে আমি বললাম তুমি ভালো করে দেখো একটু তুমি বুঝে শুনে তারপরে তুমি নাও আর আসলে ওদের খেলাধুলা যখন হয় তখন ওদের এক ধরনের লাগে আবার ধরনের নেয় তা এখন তো যেহেতু আসলে কেটস নিতে আসলে ভাবি এটার থেকে এটা বেশি সুন্দর ওটার থেকে ওটা বেশি সুন্দর ঠিক আমাদের মেয়েদের চুজ করার ক্ষেত্রেও যখন এরকম হয় ড্রেস হোক আর সেটা জুতা হোক বা কসমেটিক হোক তো মনে হয় যে এটার থেকে বোধ এটা বেটার আর আমার ছেলেও ঠিক তাই করে তারপরেও এখনো পর্যন্ত এত বড় হয়েছে আমি যেটা সিলেক্ট করে করে পরে বেশি তারপরে দেখি নিজে একটু মতামত এখন আগে থেকে দেওয়া ধরেছে আগে তো ওর সঙ্গে আসা লাগতো না দেখা যেত যে আমি যেটি পছন্দ করে নিয়ে যেতাম সেটি ওর ভালো লাগতো যেমন কোনো কাপড় চোপড় আমার ভালো লেগেছে আমি গিয়েছি মার্কেটে তো আমি দেখতাম আমার ছেলে কতটুকু যখন ও ছোট ছিল ঠিক আমি ও ধরনের আশেপাশে কোনো বাচ্চা দেখলে ঠিক তার সাইজটা ফলো করে আমি সেইভাবে নিয়ে নিতাম বা সেই মাপ হিসেবে নিয়ে নিতাম যার জন্যেই পছন্দ কখনোই মতের বিরুদ্ধে বা ও অমতে যেত না কিন্তু এখন বড় হয়েছে এখন দেখা যায় একটু মতামত প্রকাশ করে তবে এটা প্রয়োজন আছে কারণ ওদের জিনিস ওদেরই ওদেরও তো ইচ্ছা করবে তো ওদের মতামতেরও দাম দেওয়া উচিত তো আমি সেটা করি আমি আমার মতটাও দিই ওর মতটাও দিই দুজনে মিলে তারপরে আমরা একটা ডিসিশন নিই তো যার জন্য ওর পাপার থেকে ও আমার মতামতের পরে একটু বেশি গুরুত্বই দেয় আর আমিও ওর মতামতটাও ফলো করি তো সব কিছু মিলিয়ে যে ওইভাবে আমরা যে কোনো একটা কাজ বা যে কোনো একটা কিছু কেনার ক্ষেত্রে ডিসিশন নিই তো সাইডেও আমি আসছিলাম দেখতে এসআইড হচ্ছে লেডিস কর্নার যেটা তো এ পাশটা দেখতেছিলাম এগুলো কেটস আর এটা তো শীত প্রধান দেশ জানেন যে নয় মাস ঠান্ডা তিন মাস গরম যার জন্য এখানে মেয়েরা কিন্তু শীতের সময় কেটস না পড়লে হয় না কারণ পা বরফ হয়ে যায় দুই তিন ডিগ্রি যখন চলে আসে ঠান্ডা তখন সব মানে ফ্যাশান আসে না তখন ঠান্ডাটাকে ফ্রেন্ডের বাসা দাওয়াত ছিল তো এটাও আগের দিন আপনাদের বলেছিলাম সেই ভিডিওটাই আজকে এডিটিং করলাম তো ওদের বাসায় গিয়ে দেখি আমার ফ্রেন্ডের রান্নার হাত অনেক ভালো আর খুব মজা হয় রান্নাগুলা তো ও হচ্ছে গরুর মাংসের কালো ভুনা এটা হচ্ছে দেশি মুরগি ভুনা ডাল ডিম রান্না করে রেডি করে রেখেছে তো আসলে অসম্ভব মজার হয়েছিল খাবারগুলা তো আমরা গিয়েছি আমার হাজব্যান্ড জ্যাকেট খুলেছে তো গায়ে ছোয়েটার বুঝতেই পারছে না আর বাইরে টিপটিপ বৃষ্টি হচ্ছিল আমরা ছাতাই নিয়ে গিয়েছি আর এদিকে টিভিতে একটু গানও দেখতেছিল আমাদের ছোট্ট একটা বাবু আছে এই বাসায় ও রান্না এত ভালো লাগে আমার আমি ইটালিতে আসার পরে আমি আসছি দু হাজার পনেরো তো অর্থাৎ ছয় বছর আর ও মাত্র দুই বছর এসেছে কিন্তু আমি অনেক বাসায় দাওয়াত খেয়েছি কিন্তু আমার কাছে আমার মনে হয়েছে যে ওর হাতের খাবারের মতো স্বাদ আমি কারো বাসায় পাইনি এটা গল্প না আর ও হয়তোবা ও তো আমার ভিডিও দেখে ও শুনবে ওর হাতের রান্নাটা সত্যি সত্যি অনেক টেস্টি ও যে আই রান্না করুক না কেন যে কোনো একটা নর্মাল খাবার যে চিংড়ি মাছ দিয়ে যে একটা সবজি তাও অনেক টেস্ট হয় তো এটা আসলে হাত যশ একজন আর এক রকম তো এরকমই তো এত সুন্দর খাবার আসলে ওদিন আমাদের পরিবেশন করছে আমরা প্রায় খাওয়া দাওয়া করে থাকি ওরা আমাদের বাসায় আমরা ওদের বাসায় তো এদিনে সবসময় ভিডিওটা আসলে করা হয় না তো এদিন আমি ভাবলাম যে একটু করি এ পর্যন্ত আর বাড়াবো না নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাবো আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলা শেয়ার দিবেন আল্লাহ